একবারই বাঙালি ধর্মবর্ণ নির্বিশেষে জাতির জনকের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন 71 সালে। সে মহামান বঙ্গবন্ধু সমস্ত বাঙালি ঐক্যবদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই দেশের মাস করছি বলি আজকে এত কৃতিমান পুরুষ আমরা এনে পেয়েছি, তাদেরকে সম্মানিত করলাম, তারা সবাই কৃতিমান পুরুষ। সর্বক্ষেত্রে চাপাই মিলে মানুষ যে এত কৃতিমান হয় আজকে আমরা পুরুষের পর্ব। আপনাদের ধন্যবাদ জানাই, সুপ্রীতিকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের সন্তানকে সম্মান দিয়েছেন, পুরুষের যোগ্যতা অনুযায়ী তো সম্মান দিয়েছে, এই জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছেন। এটাই হওয়া উচিত, এই কৃতিমান পুরুষকে দেখে সম্মিলিত হওয়া দেখে এই নতুন প্রজন্ম যারা এখানে বসে আর তারা মনে করবে আমরাও এরকম একজন কৃতিমান পুরুষ হতে চাই বাংলাদেশে। শিক্ষা দীক্ষা সংস্কৃতি এগিয়ে আসে, আমাদের দেশ তো পিছিয়ে থাকতে পারে না। আমাদের নেত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে আছে, দেখেন বাংলাদেশ কোথায় চলে গেছে। ব্রিগেডিয়ার এনাম সাহেব বসে আছে এখানে, আমরা অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশ হয়ে গেছে আজকে, গ্রামে গঞ্জ শহরে সব জায়গায় আলোকিত বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশ আমেরিকা পারে নাই এখন পর্যন্ত, ভারত পারে নাই, পাকিস্তান ধ্বংস হয়ে গেছে বলতে গেলে, সেই জঙ্গি উত্থান বন্ধ করেছে শেখ হাসিনা দক্ষতার যোগ্যতার সঙ্গে। আজ বাংলাদেশে চ্যালেঞ্জ গ্রহণ পদ্ধতি কাজ আমরা শুরু করেছি, শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার যোগ্যতার যোগ্য নেতৃত্বের কারণে আজকে দেখেন হেলথ কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনার ব্রেন চাইল্ড চিন্তা পুজো সন্তানের মধ্যে প্রায় 14,000 গ্রামে গঞ্জে আমরা কমিউনিটি ক্লিনিক করেছি। আপনারা নিজেরাও জানেন এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, বিনামূল্যে চিকিৎসার ওষুধ দেওয়া হয়, ওষুধের সেবা দেওয়া হয়, সব কিছুই হচ্ছে আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতার দক্ষতার কারণে। কারণ তিনি আজকে ধারাবাহিকভাবে তিনি আজকে দেশ পরিচালনা করছেন। যে কোনো দেশে যদি তাকে দেখবেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ভারত বলেন, যে কোনো দেশে ধারাবাহিকভাবে যখন সরকার থাকে সে সরকার উন্নয়ন করতে পারে, আমাদের বুদ্ধি থাকতে পারে, আমাদের মানুষ ফেরেশতা আর সরকারের ভুল হয়, আমরা মানুষ ভুলতে আমাদের ভুলতে পারে, কিন্তু শেখ হাসিনার ধারাবাহিক ক্ষমতা আছে বলেই আছে, দেখেন সরকার ক্ষমতা আছে বলেই আমরা বিদ্যুৎ সমাধান করেছি, উন্নয়ন করেছি, গ্রামের সরকার পৌঁছে দিয়েছি, এগিয়ে যাচ্ছে সারা দুনিয়া, সেখানে দেশে এগিয়ে যাচ্ছে, অর্থনীতি আমরা এগিয়ে যাচ্ছি। এই সব সম্ভব হয়েছে একটি গভর্নমেন্ট ভালোভাবে ক্ষমতা আছে বলে, নির্বাচিত সরকার আছে বলে। তাই বলতে চাই নেত্রী যখন এখানে আছেন, প্রাইম মিনিস্টার যখন আমাদের দেশে আছেন শেখ হাসিনা, তার অবশ্যই আমার যে দাবিগুলো আছে অবশ্যই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ পূরণ হবে, বাস্তবায়ন হবে। আমরা তো চাই সব অঞ্চলে গিয়ে যাক, সব অঞ্চল একই তালে এগিয়ে যাক। আপনাদের যোগ্য একজন পররাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমার বিগিডি আইনসভা সদস্য এখানে আছেন, এর বাইরেও তো আমরা সবাই আছি, অবশ্যই দেখব অন্তর্ভুক্তি যেন উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়, এগিয়ে যাচ্ছে, এটা প্রমাণ হচ্ছে চাপের মধ্যে এগিয়ে যাচ্ছে। আমি তো কোথায় চাপের মধ্যে গিয়েছিলাম, এমন কি সুন্দর শহর হয়ে গেছে, এই জায়গায় দেখলাম মুক্তিযুদ্ধের স্মারক লাগানো আছে, এই তো বাংলাদেশ, এই তো হচ্ছে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে। আছে প্রিয় ভাই বললেন এখানে আপনার ঈশ্বরের একটি অগ্রগতি সংগঠন, সবাই এখানে আছেন সামাজিকভাবে সাংস্কৃতিক সমস্ত মানুষ এখানে আছেন, তার মধ্যে আমি বলি যদি এই ধরনের অনুষ্ঠানে এই কথাগুলো বললে তারপর আমি বলতে হতে আছে যে সামাজিক বন্ধু এখানে আছে, কারেন্ট ইস্যু নিয়ে কথাটা বললে এই নিউজটা ঠিক করে গুরুত্ব পাবে, এই কারণে বলছি আমরা কিন্তু কোনোভাবেই প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। এখানে অনেক অনেক প্রবীণ ব্যক্তিরা আছেন, আমরা কোনো প্রতিহিংসা রাজনীতি বিশ্বাস করি না। আজকে বিএনপি নেতৃত্বে অনেক কথা বলেছেন, আমি প্রেস রেখেছি, ঠিক নয়, একটি রায় কেন্দ্র করে আদালত যা করার তা করেছে, এবং যদি কেউ সংক্ষুব্ধ হয় এখানে আমাদের একজন প্রাক্তন হাইকোর্টের জাজটা বসে আছে, কেউ যদি সংক্ষুব্ধ হয় যে কোনো কারণে সংক্ষুব্ধ যদি হয় সে রায় যদি সন্তুষ্ট না হয় তার অধিকার আছে উচ্চতর আদালতে যাওয়া, হাইকোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টে যেতে পারে, সে অধিকারটা এখনও বাংলাদেশে আছে, কারণ আমরা আইনের সাথে বিশ্বাস করি। আমি আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করি, এর সামনে বন্ধুরা আছেন, 21টা বছর তারও বেশি বঙ্গবন্ধু শেখ হাসিনা
তার জাতি জনের হত্যার বিচার পায়নি, তার ভাই ছোট ভাই শ্রী রাসুল হত্যার বিচার পায়নি, হাতের মেহেদির রং শুকায় নাই, বন্ধু পুত্র হত্যার বিচার পায় নাই, শেখ হাসিনা জাতি জাতি পায়নি। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি আমার পিতার হত্যার বিচার পাইনি 21 বছর, শহীদ মনসুর আলী ছাও জাতীয় চার মেয়েদের হত্যার বিচার পায়নি, তারা নৃশংস নিহত হয়েছিল 15 আগস্টে খাদ্য জাতীয় জেলখানের মধ্যে, তাকে মধ্যে বন্দী অবস্থা হত্যা করা হয়েছিল, 21 বছর বিচার হয়নি। যে কালো আইন জারি করে এই দেশে যারা ক্ষমতায় ছিল 21 বছর পরাক্রমে এই কুড়িদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, সেই বিজ্ঞান ক্রীড়া স্বার্থ শিক্ষিত কুড়িদেরকে সমস্ত সরকারি 2 বছর ধরে লালন করেছে পালন করেছে। এমনকি দুঃখজনক হলো সত্য, 15 আগস্টের মতো একটি শোকাবহ দিনে এই দেশে একজন নেত্রী কে কিনে উল্লাস করেছে, প্রতি বছর উল্লাস করেছে, এটা কি ন্যায় বিচার? দেখি মানবতার কথা হলো বলো, আর প্রতিষ্ঠা রাজধানী কই না, বরঞ্চ 21টা বছর আমরা 15 আগস্টের পরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, 15 আগস্টের হত্যার বিচার শিকার হয়েছি, 3 নম্বর হত্যার শিকার হয়েছি, 21 আগস্টের হত্যার শিকার হয়েছি, কই আপনাদের কেউ ন্যায় বিচার করেন নাই? কেউ তো বলেন না একদিনের জন্যে যে এই হত্যাগুলো বিচার হওয়া দরকার, ক্ষমতায় আপনারা ছিলেন, বারবার ক্ষমতায় আপনারা ছিলেন, কোনোদিনও বলেন নাই, জিয়াউর রহমান থেকে শুরু করে এরশাদ থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত কেউ কোনোদিন বলেন নাই এই হত্যার বিচার হওয়া উচিত, শিশু হত্যার বিচার হওয়া উচিত, নারী হত্যার বিচার হওয়া উচিত, জেল হত্যার বিচার হওয়া উচিত, 21 আগস্ট আইবির আমরা হত্যার বিচার হওয়া উচিত, বিচার তো দূরের কথা, তদন্ত পর্যন্ত আপনারা করেননি, খুনিদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন, এই যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যেখানে আছেন, সমস্ত আত্মস্বীকৃত খুনিদেরকে রাষ্ট্রদূত বানানো হয়েছিল, কায়েম নিজের সাহেব এখানে আছেন, সমস্ত খুনিদেরকে ঔষধ দেওয়া হয়েছে পর্যন্ত এই সমস্ত সরকারের আমলে, তাহলে কোথায় ছিল না বিচার বলেন? আজকে আমার প্রতিষ্ঠা রাজনীতি আপনার করি, আপনারা প্রতিষ্ঠা রাজনীতি করে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, বাবা যে দুর নির্যাতন শিকার আমরা হয়েছি, কোনোদিনও আমরা ক্ষমতায় প্রতিষ্ঠা রাজনীতি করি না, আইন তারা কাজ করেছে, আদালত তার কাজ করেছে, তাই এই কথাগুলো বলবেন না, এগুলো বললে মানুষ আপনাদের সঙ্গে এগুলো বড় অর্থ হলো আপনার মানুষকে মোকাবেলা করেন, ইতিহাসকে আপনার ভুলে যাওয়ার চেষ্টা করেন, সেজন্য বলতে চাই প্রতিষ্ঠা রাজনীতি করি না, কোনো করবো না, কিন্তু ন্যায় বিচার যখন হবে অবশ্যই সেই ন্যায় বিচারের ভিতরে তাকিয়ে দেখতে হবে, আইন আদালত যা করেছে আদালত সে বিচার করবে। আর একটু বলতে চাই, কাউকে বাইরে রেখে আমরা নির্বাচন করতে চাই না, আমরা সবাইকে এনে নির্বাচন করতে চাই, সে আমি বিশ্বাস করি, গণতন্ত্রের আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, বারবার জেল নির্যাতন সহ্য করেছি, জীবনে কতবার জেল খেটেছি আমার নিজেরও মনে, এবং আপনাদের সভাবলী আমি জেল খেটেছি, একদম আওয়ামী লীগ আমল ছাড়া, কিন্তু যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে আজকে তারা আমাদেরকে জেল খাটিয়েছে, নির্যাতন করেছে, এমনকি শেখ হাসিনা বন্দী করেছে, মিথ্যা মামলা আসামি করেছে, সেই জন্য এই কথাগুলো বলবেন না, এই কথা বললে মনে হবে মিথ্যার বহন নিয়ে আপনারা বসছেন, এত ভয়বেন কেন? ভয়বার তো কিছু না, এত কাঁদেন কেন? যিনি রাজনীতিবিদ সত্যিকার রাজনীতিবিদ সাহস রাজনীতি তিনি ভয় পায় না, যে যে মুক্তাদের ভয় পায়, যে পলিটিক্যাল যে হচ্ছে রিয়েল পলিটিশিয়ান তাকে অবশ্যই জেল জন্য নির্যাতন সহ্য করতে হবে, সে বঙ্গবন্ধু থেকে শুরু করে ভারতের মহাত্মা গান্ধী পর্যন্ত নির্যাতন ভোগ করেছে, বঙ্গবন্ধু কতবার জেল খেটেছে আসামি হয়েছে ইতিহাস বলে দেবে, সে যে ভয় পায় সেকে রাজনীতি করতে পারে, রাজনীতি করতে পারে না, বলতে হবে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে, সমস্ত পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমি আবার আসবো ইনশাআল্লাহ, কোনো একটি খাওয়ার জন্য আরেকবার আসবো ইনশাআল্লাহ।